বিউটিশিয়ান টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, বয়স কমাতে চাইলে এই সবজিটি খান, দেখুন বয়সের ছাপ দূর হবে। তো চলুন বিস্তারিত জেনে নেই। পরিচিত একটি সবজি চাল কুমড়ো। বেশিরভাগ ক্ষেত্রে ঘরের চালে এই সবজি ফলানো হয় বলে এটি চাল কুমড়ো নামে পরিচিত। তবে চাল কুমড়ো শুধু চালে নয়, মাচায় এবং জমিতেও চাষ করলে ফলন ভালো হয়। চাল কুমড়ো তরকারি হিসেবে খাওয়া ছাড়াও মোরব্বা, হালুয়া, পায়েসও কুমড়ো বড়ি তৈরি করেও খাওয়া যায়। শুধু চাল কুমড়াই নয়, এর কচি পাতা ও ডগা শাক হিসেবে খাওয়া যায়। চাল কুমড়া একটি পুষ্টিকর সবজি, এতে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, শর্করা ও ফাইবার রয়েছে। তাই চাল কুমড়ার উপকারিতা অনেক। যক্ষা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক সহ বহু রোগের উপশম করে চাল কুমড়ো। চাল কুমড়ো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন এবং আলসার রোগের বিরুদ্ধে লড়াই করে। এটি মশলাযুক্ত খাবার বা দীর্ঘদিনের জন্য উপবাসের কারণে পাকস্থলীতে তৈরি হওয়া অ্যাসিড দূর করতে সাহায্য করে। চাল কুমড়ো মানসিক রোগীদের জন্য পথ্য হিসেবে কাজ করে, কারণ এটি মস্তিষ্কের নার্ভ ঠান্ডা রাখে। এজন্য চাল কুমড়াকে ব্রেইন ফুড বলা হয়। প্রতিদিন চাল কুমড়োর রস খেলে যক্ষা রোগের উপসর্গ কেটে যায়। চাল কুমড়োর রক্তপাত বন্ধ করতে সাহায্য করে, যাদের কাশের সঙ্গে রক্ত বের হয়। এমন ক্ষেত্রে চাল কুমড়োর রস খেলে ভালো হয়ে যায়, এতে রক্ত বের হওয়া থেমে যায়। চাল কুমড়ো শরীরের ওজন ও মেদ কমাতে অনেক উপকারী একটি সবজি। এটি রক্তনালীতে রক্ত চলাচল সহজতর করে। চাল কুমড়ো অধিক ক্যালোরিযুক্ত খাবারের বিকল্প হিসেবেও খাওয়া যায়। মুখের ত্বক এবং চুলের যত্নেও চাল কুমড়োর রস অনেক সাহায্য করে। চাল কুমড়োর রস নিয়মিত চুল ও ত্বকে মাখলে চুল চকচকে হয় এবং ত্বক সুন্দর হয়। বয়সের ছাপ প্রতিরোধ করতেও চাল কুমড়ো সাহায্য করে থাকে। এছাড়াও চাল কুমড়ার বিসি গ্যাস্ট্রিক রোগের উপশম করে। কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং প্রস্রাবের যে কোনো কারণে অনিয়মিত হয়ে গেলে চাল কুমড়া খেলে অনেক উপকার হয়। তো দেখলেন এই চাল কুমড়ার কত উপকারিতা। তাই আজ থেকেই নিয়মিত খাওয়া শুরু করুন আর সুস্থ থাকুন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।